সেদিন কি লজ্জার কাণ্ডটাই না হলো বলতো? তোমার মা, নন্দিনীদি, সব তোমার দোষ। আমি কি করব? তুমি নিশ্চয় কিছু একটা করেছিলে বা বলেছিলে। আমি না ম্যাডাম, করেছো তুমি। আমি কি করলাম বলতো? সেদিন ওভাবে হা করে আমার দিকে তাকিয়েছিলে কেন? সে আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। বেশ, সেজন্য আমি কারো পারমিশন নেব। ঠিক আছে, আমারও ইচ্ছে করছে একজনকে ভালো হবে না বলে দিচ্ছি। এই শোন, প্রেম করছিস কর, তবে সোজা সুজি একটা কথা বলছি, যুব শক্তির হয়ে খেলবি না। কেন? ইন্দ্র চৌধুরীর কোনো স্বপ্ন আমরা সফলতা দেবো না। ইন্দ্রর অনেক আশা, স্বপ্ন সব তোকে নিয়ে, এটা আমি হতে দেবো না। যদি আমি তোদের কথা না শুনি? 12 বছর আগে তোর দাদা ঠ্যাং ভেঙেছিলাম মাঠে, আজ নয় তোরটা ভাঙবো। এখন তুই চিন্তা কর, আমার কথা শুনবি না সারা জীবন ল্যাংড়া হয়ে কাটাবি। আমি ল্যাংড়া হবো না, ল্যাংড়া হবি তুই। 12 বছর আগের ওই দিনটা আজকে তোকে আমি ফিরিয়ে দেবো। তোর এই পা দিয়ে আমার দাদা পা ভেঙেছিলিস না? তোর এই পা আমি ভেঙে দেবো। যা, রুদ্র রায়কে গিয়ে বল এভাবে যুদ্ধে জেতা যায় না, যুদ্ধে জিততে গেলে সাহস চাই, সাহস। আর আজকে জবাবটা এখানে দেব না, মাঠে দেব, মাঠে যা ভাগ। ইন্দ্রদা, রাজুর পা থেকে রক্ত বেরোচ্ছে। রাজু, চল চল চল। এখন কদিন টোটাল রেস্ট, বুঝতে পেরেছো? নো মুভমেন্ট, নো প্র্যাকটিস, মনে থাকবে তো কথাটা? ওর কি হয়েছে তোর বাবু? তেমন কিছু নয়, ভারী একটা কিছু দিয়ে আঘাত করায় পায়ে চিড় ধরে গেছে। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, ও খেলতে পারবে তো? নিশ্চয়ই পারবে, তবে 15-20 দিনের আগে একদম না। 15 দিন? তার মানে রাজু খেলতে পারবে না? তাহলে কি হবে দত্তদা? সেটাই তো ভাবছি, রাজুই ছিল আমাদের সবচেয়ে বড় ভরসা। শুধু ভরসা কি বলছো কাকাবাবু? এখন তো আমাদের 11 জনের দল করাটাই সমস্যা হয়ে গেল। ভাতৃসঙ্গের মতো বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে আনলাম না? হ্যাঁ, কথাটা বড় ভালো বলেছি দত্তদা, তুমি বরং সেই চেষ্টাই করো। টাকার জন্য একদম ভেবো না, পাড়া সবাই আসে, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। কখনো না, দরকার পড়লে আমরা 10 জনে খেলব, কিন্তু ভাড়া করা প্লেয়ার দিয়ে আমরা খেলবো না। ইন্দ্র ঠিকই বলেছে, ভাড়া করা সৈনিক দিয়ে যুদ্ধ জেতা যায় না। এই মরেছে, তাহলে কি হবে? আমরা খেলবো। তোরা? হ্যাঁ দাদা, আমরা পাড়ার রকে বসে আড্ডা মেরে টাইম পাস করি। একবার চেষ্টা করে দেখো না, যুবশক্তির কোনো উপকারে আসতে পারি কিনা। এই লড়াইটা এখন ইন্দ্র চৌধুরী আর রুদ্র রায়ের মধ্যে নেই, এই লড়াইটা জগৎপুরের প্রত্যেকটা মানুষের লড়াই। তাই এই লড়াই আমরা সামিল হতে চাই। কি দাদা, আমরা পারবো না? হ্যাঁ,